বন্ধুরা ভারতীয় টিম পেয়ে গেল ইউরাজ সিং এবং সূর্যকুমার যাদবেরও বাপ। বন্ধুরা এই প্লেয়ার ভেঙে দিল পুরো ক্রিকেট জগতের ওয়ার্ল্ড রেকর্ড এবং মাত্র 18 বলে খেলে ফেললো 95 রানের মারকাটারি ইনিংস। বন্ধুরা আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ব্যাটার তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা সূর্যকুমার যাদব গত 2 বছর থেকে টি-20তে নাম্বার 1 ব্যাটার আছে, তার মতো ব্যাটার খুবই কমই পাওয়া যায় কোনো টিমে। সূর্যকুমার যাদব 2022 সালে টি-20 ফরম্যাটে 4 এবং 6 ছক্কার বর্ষণ করেছিল এবং সূর্যকুমার যাদব সবথেকে বেশি রান করেছিল 2022 সালে টি-20তে। আর 2023 সালে একইভাবে ভয়ঙ্করভাবে ব্যাটিং করে যাচ্ছে সূর্যকুমার যাদব, আর সেখানে ইউরাজ সিংয়ের কথাই তো আলাদা। কেননা বন্ধুরা ইউরাজ সিং 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে স্টুয়ার্ট ব্রডকে 6 বলে পরপর 6টি ছক্কা হাঁকিয়েছিল, এই চমৎকার করে ফেলেছিল ইউরাজ সিং। কিন্তু বন্ধুরা ভারতীয় টিম পেয়ে গেল এদেরও বাপ, আর এই ভয়ঙ্কর ব্যাটারের নাম হলো সাই সুদর্শন। বন্ধুরা সাই সুদর্শন আইপিএল 2023-এর ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছিল। কিন্তু বন্ধুরা সাই সুদর্শন আরও একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেললো। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সাই সুদর্শন মাত্র 18 বলে খেলে ফেললো 95 রানের মারকাটারি ইনিংস, 2টি 4 এবং 11টি গগনচুম্বী ছক্কার সাহায্যে, এবং মাত্র 5 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায়। তা না হলে সবথেকে দ্রুততম সেঞ্চুরি করে ফেলতো সাই সুদর্শন। বন্ধুরা সাই সুদর্শনকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।